রাজনীতির প্রাণ পুরুষবৃন্দ, যাদেরকে অনুসরণ করে আমাদের এই প্রজন্ম আজকে এই রাজনীতির প্রতি অনুপ্রাণিত হয়ে আজকের এই অনুষ্ঠানে এসেছে, আমাদের সকল অগ্রজ নেতৃবৃন্দের প্রতি সালাম শ্রদ্ধা জানাচ্ছি। নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার রূপকার জনাব সিরাজুল আলম খান দাদা ভাই, আজকে দাদা ভাইকে নিয়ে আমরা যে স্মরণ সভা করছি, আমরা এই প্রজন্ম আজকে শুনতে এসেছি আপনাদের কাছ থেকে, শুধু শুনবো সেজন্য আসেনি, আমরা কিছু নিতে এসেছি। যে জনাব সিরাজুল আলম খানের যে আদর্শ আপনারা আমাদের কাছে আজকে তুলে ধরছেন, সেই আদর্শকে শুধু তুলে ধরার মধ্য দিয়ে কি সীমাবদ্ধ থাকবে না, আজকের এখান থেকে আমরা একটি মেসেজ নিয়ে যেতে পারবো যে সিরাজুল আলম খানের যে স্বপ্নের বাংলাদেশ, যে চতুর্থার বাংলাদেশ, যে বৈষম্যহীন বাংলাদেশ, সেই বৈষম্যহীন বাংলাদেশ গঠনে আমাদের নেতৃবৃন্দ কি ভূমিকা রাখতে চায়, সেজন্য আমরা আজকে এখানে এসেছি। আজকের এই সভার মধ্য দিয়ে আবারও সিরাজুল আলম খান দাদা ভাইকে স্মরণ করছি হৃদয়ের গভীর থেকে। এইটুকু বলতে চাই, সর্বশেষ সিরাজুল আলম খান কোনো ব্যক্তির সম্পদ নয়, কোনো পরিবারের সম্পদ নয়, তিনি সমস্ত বাঙালির, বাঙালি জাতীয়তাবাদী চেতনার সম্পদ, তিনি সমস্ত বাংলাদেশের সম্পদ। আপনাদের আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।